ঢাকার আদালতে তার দেখাজনক একটা ঘটনা ঘটেছে যে একটা মামলায় আসামিরা জঙ্গি সংগঠনের সদস্যরা তারা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে তারা একটা মামলায় হাজিরা নিতে এসেছিল এবং আজকে চার সময় চার জন সব আসামি ছিল বিশ জন আসামি এই মামলার এদের মধ্যে আজকে যখন এই আসামিদেরকে কোর্ট থেকে নামিয়ে যখন তারা কারখানা নিয়ে আসা হচ্ছিল তখন রাস্তার ভিতরে গেটে সিজন কোর্টের গেটে এখানে জঙ্গিরা এই আজকে যে সংগঠন যে জঙ্গি সংগঠন আল ইসলাম তাদেরকে তারা তাদের সন্ত্রাসী যে গ্রুপ তারা এই আসামি দুজন আসামিকে তারা ছিনতাই করে নিয়ে যায় এবং পুলিশকে লক্ষ্য করে তাদেরকে মারধর করে এবং তাদেরকে চোখে স্প্রে করে এবং তাদেরকে মারধর করে তাদেরকে আসামি দুজন আসামিকে তারা ছিনতাই করে নিয়ে যায় এই দুজন তারা হত্যার আসামি তারা আমাদের অভিজিৎ হত্যার মামলার সাজাপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে ছেড়ে নিয়ে যায় এবং এই ঘটনা পরবর্তী একটা কোতোয়ালি থানায় মামলা হয় আজকে এই মামলায় এই যে এই ঘটনার সাথে এই একটা পরিকল্পিত ঘটনা তার পরিকল্পনা করেই কিন্তু এই ঘটনা তারা ঘটিয়েছে এবং এই মামলায় মোট ১৪ জন আসামি আজকে ১০ জন আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ১০ জনের পুলিশ হয়েছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আদালত আমাদের কথা শুনে ১০ জনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে কারণ এই ঘটনার পিছনে কারা আছে এটা পলাতক আসামি প্লাস যাদেরকে ছিনে নিয়ে গেল যে দুজন আসামি তাদেরকেও গ্রেপ্তার করার ব্যাপার আছে এবং এই ঘটনার সাথে পিছনে আরও কারা কারা সম্পৃক্ত আছে এর উদ্ঘাটন প্রয়োজন কারণ এটা অত্যন্ত একটা ন্যাকারজনক ঘটনা এবং তারা সন্ত্রাসী জঙ্গি সংগঠনের তারা সদস্য